যারা সৌদি আরবে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা সৌদি আরবে ইলেকট্রিক কাজ করতে চান বা অন্য কোনো দেশে ইলেকট্রিক কাজ করতে চান, তাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটা, কারণ ইন্টারভিউতে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই এই কোশ্চেনগুলো করা হবে। আমি যেই ভিডিওটা এখন ভিডিওটাতে দিতেছি সেই কোশ্চেনগুলো অবশ্যই আপনাদের করবে। তো দেখবেন সম্পূর্ণ ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি মূলত বানাচ্ছি কালার কোড সম্পর্কে, ঠিক আছে? কালার কোড সম্পর্কে ভিডিও বানাইতেছি, সৌদি আরব যারা সৌদি আরব করবেন তাদের জন্য এই ভিডিওটা। আর যারা সৌদি আরবে বা বাইরের কান্ট্রিতে আপনারা আসতে চাইতেছেন বা আসবেন, অবশ্যই ইন্টারভিউ নিবে ভালো কোম্পানিতে। আপনি কীরকম কাজ জানেন বা কাজ সম্পর্কে আপনার কী আইডিয়া আছে, তো অবশ্যই আপনাদেরকে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে কালার কোড সম্পর্কে, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কালার কোড সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করবে। তো যারা আসতেছেন তারাও দেখবেন ভিডিওটা, যারা না আসতেছেন তারাও ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইদেররা উপকারে হয়, তাদের উপকার হয়, এমনকি আরও বাইরের যাতে উপকারে আসে। তো আমি একটা মেনটেন্স কাজ করতেছি এই বিল্ডিংয়ের মধ্যে, তিনতলা একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আমি মেনটেন্সের কাজ করতেছি, এই দেখতেছেন তিনতলা একটা বিল্ডিং আছে। তো এখানে আমরা কিন্তু মেনটেন্সের কাজ করতেছি। তো আমি ভাবলাম অবশ্যই একটা কালার কোডের একটা ভিডিও বানানো যাক, যেহেতু অনেক ভাই দেশের থেকে আসার পরে কিন্তু ট্রেডিং সেন্টারে যাওয়ার পরে কিন্তু ইন্টারভিউতে দেওয়ার সময় কিন্তু ইন্টারভিউতে ফেল হয়। কিসের জন্য ফেল হয়? সে দেশে যতই ভালো কাজ জানুক বা এখানে যত ভালো কাজ জানুক, কিন্তু কালার কোড সম্পর্কে যদি সে তার কোনো আইডিয়া না থাকে, তে সে এই কালার কোড সম্পর্কে সে ফেল হয়ে যাবে। তো তার মানে কি, সে পুরো কারেন্টের কাজে ফেল, তার মানে সে কারেন্টের আকামও পাইব না বা আমাদের কাজ করতে হইবে। তো এখন দেখতেছেন এখানে কিন্তু আমাদের থ্রি ফেস আছে, রেড, ইয়েলো, ব্লু, ঠিক আছে? রেড, ইয়েলো, ব্লু, এখানে তিনটা কালার কোড আছে। তো এই কালার কোডগুলা থ্রি ফেসের কালার কোড, এটা রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা হচ্ছে ফেস। তো এই দেখতেছেন যে ছোটো সার্কিট ব্রেকারগুলা, এই সার্কিট ব্রেকারগুলোর মধ্যে মূলত এখানে তিনটা ফেস আসছে। তো কীভাবে ফেসগুলো এখানে আপনি কীভাবে বুঝবেন এই ছোটো সার্কিট ব্রেকারের মধ্যে কোন জায়গায় লাল আছে, কোন জায়গায় হলুদ আছে, কোন জায়গায় নীল আছে, ঠিক আছে, কীভাবে বুঝবেন? তো অবশ্যই আপনাদেরকে আমি এই জিনিসটা দেখামো বোঝানোর জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যে ভাই আগে এই কাজটা করছে, এই কাজটা পুরোটা রং, এখানে কাজ কম আপনার অ্যাকুরেট হয় নাই। অ্যাকুরেট কিসের জন্য হয় নাই? এখানে কিন্তু দেখতেছেন কালার কোড কিন্তু ম্যাচিং করা হয় নাই। এখানে যে তবলনে যে কালার কোড দেওয়া আছে থ্রি ফেসের কালার কোড, এই কালার কোড হিসাবে কিন্তু এই দেখছেন এখানে সার্কিট ব্রেকার যে কালার কোডগুলো গেছে, এই কালার কোডের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নেই। সেজন্য কিন্তু এখানে যদি ভালো কোনো ইঞ্জিনিয়ার আসে বা ভালো কোনো টেকনিশিয়ান আসে, বলব যে এই পুরোটা কাজ বাদ, নতুন করে তার টানার জন্য, নতুন করে কালার কোড সেটিং করার জন্য। তো এখন কিন্তু যে বাই কাজটা করছে তার কিন্তু পুরোটা লস হয়ে যাবো, কেননা এই তারগুলা মূলত সম্পূর্ণ বাহির করা, নতুন করে তার লাগানো অনেক ব্যয়বহুল একটা কাজ। তো এই ভুলটা কেউ করবেন না। যেখানে এইসব কাজ কখন হয়, এখন এইসব কাজ হয় আপনার মূলত ড্রয়িং ছাড়া, যেসব কাজ হয় ড্রয়িং ছাড়া তখন গিয়ে এইসব কাজ হয়। মূলত এই বিল্ডিংটা সম্ভবত ড্রয়িং ছাড়া কাজ হয়েছে, সেজন্য কিন্তু এখানে কালার কোড ওনারা ম্যাচিং করে নাই। তো এখন কালার কোড এখানে থ্রি ফেসের যে কালার কোডগুলো আছে লাল, হলুদ, নীল, তো এখানে আপনি কীভাবে বুঝবেন লাল, হলুদ, নীল কীভাবে বুঝবেন? এখানে প্রথম হচ্ছে যে এখানে এই দেখতেছেন উপরে যে সার্কিট ব্রেকারটা আছে আমার আঙুলটা, এটা হচ্ছে যে লাল কালার কোড, এক পেজ লাল, হলুদ, নীল, ঠিক আছে? এই হচ্ছে লাল, হলুদ, নীল, এই তিনটা হচ্ছে লাল, হলুদ, নীল। তারপর আবার কী আসবে, এক লাল, হলুদ, নীল। তো নীলের পরে কিন্তু সবসময় লাল আসবে, নীলের পরে লাল আসবে এইভাবে। তো এখানে এক নম্বর, দুই নম্বর সার্কিট ব্রেকার কোনগুলা? এই হচ্ছে যে এক নম্বর সার্কিট ব্রেকার, ঠিক আছে, এক নম্বর সার্কিট ব্রেকার লাল, দুই নম্বর সার্কিট ব্রেকার লাল। এই হচ্ছে বরাবর যে সার্কিট ব্রেকারগুলো আছে, এক নম্বর, দুই নম্বর, এই দুইটি হচ্ছে লাল সার্কিট ব্রেকার। আর হচ্ছে এই যে দুই নম্বর, এটা হচ্ছে হলুদ সার্কিট ব্রেকার, ঠিক আছে? এই দুনো পাশেরটা হলুদ, এর নিচের দুইটা নীল, ঠিক আছে? তো এখানে যে ড্রয়িংটা আছে এটা কীভাবে আপনারা বুঝবেন মূলত? তো এখানে আপনাদেরকে দেখাই, আমি ভিডিও লম্বা করতে চাইতেছি না, যেহেতু অনেক ভাই ভিডিও লম্বা করলে দেখতে চায় না, তারপরে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। এখন আপনাদেরকে দেখাই, এখানে এ দেখতেছেন এখানে কিন্তু আমাদের যে
কোম্পানি থেকে যে একটা ড্রয়িং দেওয়া আছে এখানে কালার কোড সম্পর্কে তবলনের যে সার্কিট ব্রেকারের, তো এখানে কিন্তু মূলত মেন পয়েন্টটা কিন্তু এখানে, ঠিক আছে? যারা বুঝেন না তাদের জন্য এটা, এই দেখতেছেন এক নম্বর দুই নম্বর এই দুটোটা কিন্তু লাল, তিন নম্বর চার নম্বর এই দুটোটা হলুদ, পাঁচ ছয় এ হচ্ছে নীল, ঠিক আছে? তো সার্কিট ব্রেকারের কিন্তু এক দুই তিন এইভাবে আসবো না, সার্কিট ব্রেকারের নাম্বার হচ্ছে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর, ঠিক আছে? এইভাবে নাম্বার আসবো, ঠিক আছে? তো এখানে যে নাম্বারগুলো আছে এ দেখতেছেন এখানে কিন্তু দেখবেন আমার ভিডিও লাস্টে অবশ্যই আমি এরকম একটা ছবি দিয়ে রাখবো, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনাদের কাজে আসে এই কালার কোডের এই যে ড্রয়িংটা আছে এটার যাতে আপনাদের কাজে আসে, ঠিক আছে? তো এখানে মূলত সার্কিট ব্রেকার আছে তিরিশটা, এই দেখতেছেন লাস্ট হচ্ছে তিরিশ, লাস্ট হচ্ছে তিরিশ, এখানে দেখতেছেন লাস্ট তিরিশ, এই হচ্ছে লাস্ট হচ্ছে যে নীল। তো আপনি যদি এখান থেকে শুরু করেন নিচের থেকে, তো প্রথমে ভাবো যে নীল হলুদ লাল, নীল হলুদ লাল, তো এইভাবে আসবো, ঠিক আছে? তো এখানে যে ম্যানুয়াল যে কাজটা আছে এখানে দেখাইছে, এই দেখেন রেড ইয়েলো ব্লু, ঠিক আছে? এই দেখেন রেড, তো এখানে দেখতেছেন এখানে রেড ইয়েলো ব্লু, ঠিক আছে? এই তিনটা কালার কোড আছে এখানে, তো এখানে যে তিনটা কালার কোড আছে রেড ইয়েলো ব্লু, তো এখানে টার্মিনালগুলো কীভাবে আপনি বুঝবেন যে কীভাবে গেছে? তো এখানে যে প্রথম হচ্ছে রেড, রেডের যে টার্মিনালটা আছে এই দেখেন এখানে ডট আছে, ডটের যে নাম্বার হচ্ছে যেটা পঁচিশ, তো পঁচিশ পার্শ্ববর্তীতে হচ্ছে ছাব্বিশ, পঁচিশ আর হচ্ছে ছাব্বিশ এই দুইটা হচ্ছে রেড, আর তারপর হচ্ছে আবার উপরে গেছে ডট, এখানে হচ্ছে যে উনিশ বিশ এই দুটো হচ্ছে রেড, তারপর তার উপরে আবার ডট গেছে তেরো চোদ্দো, এভাবে হচ্ছে ডট দিয়ে বুঝাইছে এখানে আপনার যে টার্মিনালগুলো আছে ফেসের যে টার্মিনালগুলো আছে টার্মিনালগুলো ওনারা কীভাবে ভাগ করছে বা কীভাবে ভাগ করতে পারছে, ইয়েলো ব্লু দেখতেছেন ডটগুলো দিয়ে কিন্তু আপনাদের সংক্ষেপে এখানে বুঝাই দিছে টোটালি, ঠিক আছে? তো এভাবে কিন্তু এখানে কাজগুলো হইতেছে কালার কোডের। তো যারা অবশ্যই সৌদিতে আসতে চান এই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে? মূলত যেহেতু ইন্টারভিউ নিবে অবশ্যই ইন্টারভিউতে ফাঁস করার জন্য এই ভিডিওটা, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, এই দেখেন এখানে আমাদের এই ভিডিও, আর যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন। এই দেখছেন থ্রি ফেসের তিনটা কালার কোড রেড ইয়েলো ব্লু, ঠিক আছে? তো এখানে কিন্তু এটা কিন্তু আমাদের বানানো না, এটা কিন্তু কোম্পানির থেকে, আর এখানে যে সরকারি লাইন আছে এই সরকারি লাইন থেকে এই পাওয়ারগুলো আসা থ্রি ফেস, ঠিক আছে? তো হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ ভিডিওটা, যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।